হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল শিউলিস কিচেন অ্যান্ড ব্লগস। শিউলিস কিচেন অ্যান্ড ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সয়াবিন কারির একটি দুর্দান্ত রেসিপি। কীভাবে খুব সহজেই বাড়িতে সয়াবিন চাঙ্কি বা সয়াবিন কারি রেসিপি তৈরি করবে তারই একটি সহজ পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর হাফ টিস্পুন জিরে। 30 সেকেন্ড মতো আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি দুটুকরো আদা, 10 থেকে 12টা রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালো করে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে 30 সেকেন্ডের জন্য ঢেকে রাখছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে। এই 30 সেকেন্ডের মধ্যে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ তা কিন্তু খুব ভালো করে চলে গেছে আর দেখতেই পাচ্ছ সামান্য তেল ছাড়তে শুরু করেছে। আমি এটাকে আরও 30 সেকেন্ড ঢেকে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 7 মতো লবণ আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। এখন এটাকে 30 সেকেন্ড মতো লো হিটে ঢেকে রাখছি। এর সময়ের মধ্যে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষে যাবে। 30 সেকেন্ড পর দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কিন্তু আমার প্রায় কষে এসেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটাকে আমি গরম জলে হালকা একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই ধুয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার সঙ্গে খুব ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এটাকে 1 মিনিটের জন্য লো হিটে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। তোমরা চাইলে বেশি কিংবা কম ব্যবহার করতে পারো, যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো। এখন সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখছি আর এর মধ্যেই কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহী গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। দিয়ে সব কিছু আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটা সব ভালো করে মিশিয়ে এটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি। সয়াবিন কারিটা আমি সার্ভ করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরাও বাড়িতে একইভাবে সয়াবিন কারি তৈরি করে নাও, আশা করি খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিও, যাতে আমার শেয়ার করা ভিডিও তোমরা সাথে সাথে পেতে পারো।